নমস্কার রাশি সাল কেমন যাবে আজকে এই বিষয় নিয়ে অনুষ্ঠানটি করব। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হবে অনেক দিন আগে থাকতে এই অনুষ্ঠান করার একটি মাত্র উদ্দেশ্য আপনাদের যে আপনাদের যে আবেগ আপনাদের যে অনেক আগে থাকতে জানার একটি প্রচেষ্টা দু হাজার সালটি আমার কেমন যাবে কারণ দু চব্বিশ সাল চব্বিশ সালটা তো যেমন তেমন করে কাটলো কাটেনি এখন এখন দিন বাকি রয়েছে দু হাজার চব্বিশের এখনও অনেক ঘটনা ঘটার বাকি রয়েছে তবে দু হাজার পঁচিশটা কেমন কাটবে তার একটি আইডিয়া আপনাকে দিয়ে দেবো আজকের অনুষ্ঠান থেকে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে অনুষ্ঠানটি অবশ্যই মন দিয়ে দেখবেন এবং নিজের মেন্টালিটি মেন্টাল প্রিপারেশন নেবেন কিন্তু দু হাজার পঁচিশের জন্য কারণ দু হাজার পঁচিশ সালটি আপনাকে অনেকগুলো অ্যাডভান্টেজ দেবে কিন্তু হ্যাঁ কোথায় কোথায় অ্যাডভান্টেজ বা কিরকম কাটবে প্রথমেই আমি যে কথাই বলবো যে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মানে নিউমরোলজি বা সংখ্যা তত্ত্ব অনুসারে আমি জানি আমরা জানি যে নয় সংখ্যার এই বছরটি নয় সংখ্যার বছর মানেই হচ্ছে মঙ্গলের একটি বছর বলা যেতে পারে তাহলে বৃষ রাশির ক্ষেত্রে যে সমস্ত রাশির মানুষদের নিজস্ব জন্মচকের মধ্যে মঙ্গল ভালো রয়েছে তারা অবশ্যই অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে আর যে সমস্ত রাশির মঙ্গল খারাপ রয়েছে তারা কিন্তু অবশ্যই বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ পেয়ে যাবে এই বছরের মধ্যে অর্থাৎ আপনার জন্ম থেকে মঙ্গল ভালো থাকলে পারে অবশ্যই ভালো বছরটা কাটতে দেখা যাবে আপনার জন্মচক্রের মধ্যে মঙ্গল খারাপ থাকলে আপনি অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারেন তাহলে কোন কোন দিকে সমস্যা আসবে মঙ্গল যদি আপনাদের খারাপ হয় মঙ্গল হচ্ছে আপনাদের রাশির ঠিক ষষ্ঠ ঘরের মালিক এর ফলে বিশ্বরাশির মানুষরা কিন্তু নিজের কর্মের সমস্যা দেখতে পাবে এর ফলে রাশির মানুষরা কিন্তু কোনো শারীরিক সমস্যায় পড়তে পারে এর সঙ্গে সঙ্গে বিশ্বরাশির মানুষরা কিন্তু অবশ্যই নিজের ভাই বোন সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারে এছাড়াও কিন্তু রাশির বেশ কিছু মহিলারা বিশেষ করে বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যার মধ্যে পড়তে পারে বা বিবাহ করে সে সমস্যায় পড়ে গেল এরকমও ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে এই মঙ্গলজনিত সমস্যা অনেকটাই বড় হতে পারে তবে সেই দিকে যাব না এছাড়াও একটা কথা খেয়াল রাখতে হবে দু সালে মঙ্গল কিন্তু আপনাদের ঠিক রাশির দ্বাদশপতি এই দ্বাদশপতি হওয়ার কারণে মঙ্গল যখন দ্বাদশপতি হয়ে যায় এবং যখন মঙ্গলের এই বছরটাই চলছে তখন কিন্তু আপনারা বেশ কিছু খরচের সম্মুখীন হয়ে যাবেন এবং নিজের প্রিয় মানুষটি কোনো কারণে অস্ত হয়ে গেল তার পেছনে বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে গেল এরকমও ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দু হাজার পঁচিশে পঁচিশে ব্যয় ব্যয়ের জায়গাটা অনেক বেশি দেখতে পাওয়া যাবে অর্থাৎ খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে তবে খরচটা কিন্তু অনেকটাই ওষুধপত্র এই সমস্ত জিনিসের উপর দিয়ে শুধু খারাপ কি না অনেক ভালো রয়েছে কেমন ভালো দু সালে বৃহস্পতি বৃহস্পতি আপনাকে কিন্তু মালামাল করে দেবে কারণ দু হাজার পঁচিশের প্রথম দিকে মানে পনেরোই মে অবধি বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির মধ্যেই বসে থাকবে এই রাশির মধ্যে বৃহস্পতি বসে থাকার জন্য কম বেশি ভালো ফল দিয়েছে কিন্তু বা দিচ্ছে কিছু বিষরাশির মানুষরা ভালো ফল পেয়েছে কিছু বিষরাশির রাশির মানুষরা ভালো ফল পায়নি এবং এই বৃহস্পতি রাশির মধ্যে বসে থেকে হয়তো আপনাদের কিছু জায়গায় অ্যাডভান্টেজ হয়তো দিয়েছে সেক্ষেত্রে অ্যাডভান্টেজগুলো কীরকম কীরকম ছিল বা থাকবে প্রথম দিকে রাশির মধ্যে বৃহস্পতি থাকার জন্য আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আপনাদের কোনো শিক্ষামূলক বিষয়কে শেখার প্রচেষ্টা বৃদ্ধি করাবে এছাড়াও বৃহস্পতি যখন রাশির মধ্যে রয়েছে তখন কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তি বা সন্তানকে নিয়ে উন্নতি করার সন্তানের যাতে উন্নতি বা ডেভেলপমেন্ট হয় সেই সমস্ত দিকে নানান প্ল্যানিং আপনাদেরকে দিয়েছে বৃহস্পতি এই দু হাজার পঁচিশে আপনাদের রাশির মধ্যে থেকে এই বৃহস্পতি কিন্তু আপনাকে পরিবারের সঙ্গে কোনো তীর্থ ভ্রমণ করা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার একটা একটা প্রবণতা কিন্তু তৈরি করতে পারে বাড়ির মধ্যে আপনাদের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে দু হাজার পঁচিশের প্রথম দিকে এই বৃহস্পতি রাশির মধ্যে থাকার জন্য এবং এই দু পঁচিশে বৃহস্পতি আপনাদের রাশির মধ্যে থেকে আপনাদের কিন্তু হঠাৎ কিছু পয়সা করে প্রাপ্তি করিয়ে দিতে পারে আপনাদের কর্মের উন্নতি করাতে পারে এবং এই বৃহস্পতি আপনাদের রাশির মধ্যে থাকার ফলে আপনাদের কিন্তু একটা চাপা কোনো বিষয়কে নিয়ে টেনশনও কিন্তু ক্রিয়েট করিয়েছে এই বৃহস্পতি তবে দু দু হাজার পঁচিশের পনেরোই মে পর থেকে এই বৃহস্পতি কিন্তু আপনাকে মালামাল করবে কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরের মধ্যে এই বৃহস্পতি চলে আসবে রাশি দ্বিতীয় ঘরের মধ্যে এসে প্রথমে যে কাজটি করবে এই বৃহস্পতি কিন্তু আপনাকে আর্থিক উন্নতি করাবার জন্য বেশ কিছু পথ খুলে দেবে অর্থাৎ আপনি যে অর্থ উপার্জন করতে পারছিলেন না বা অর্থ উপার্জন হয়তো আপনি করবার চেষ্টা করছেন কিন্তু সেটা আপনার সঠিক লাইন নয় তবে এই বৃহস্পতির আপনার রাশির সেকেন্ড হাউসে এসে অবশ্যই আপনাকে সঠিক লাইন নির্বাচন করার একটা প্রবণতা কিন্তু ঢুকিয়ে দেবে আপনার ভেতরে এর সঙ্গে সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাডভাইস রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন বিশেষ করে জ্যোতিষ তন্ত্র সংক্রান্ত প্রফেশনের সঙ্গে কানেক্ট হতে চাইছেন তাদেরকে কিন্তু এই বৃহস্পতি পনেরোই মে অর্থাৎ দু হাজার পঁচিশ পনেরোই মেয়ের পরে কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ করে দেবে এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে আপনাদের রাশির ঠিক ষষ্ঠ স্থানের মধ্যে দৃষ্টি দেবে এবং ষষ্ঠ স্থানের মধ্যে দৃষ্টি দিয়ে এই বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মের কর্মপ্রাপ্তি করার বেশ কিছু জায়গা খুলে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যদি কোনো মানুষ আপনাদের সঙ্গে শত্রুতা করে থাকে তাদের শত্রুতা করার একটা চেষ্টা করবে এবং এই বৃহস্পতি আপনাদের কিন্তু পেট সংক্রান্ত সমস্যাও দিতে পারে আপনাদের কিন্তু শরীরে মেদ বৃদ্ধি করিয়ে দিতে পারে এই জায়গাটায় আপনাকে একটু ওয়াকিবহল হতে হবে এই বৃহস্পতি আপনাদের পনেরোই মে দু হাজার পঁচিশে আপনাদের রাশির তৃতীয় ঘরে এসে সরাসরি কিন্তু আপনাদের ঠিক দশম স্থানের মধ্যে দৃষ্টি দেবে এবং দশম স্থানের মধ্যে দৃষ্টি দিলে পারে বৃষ রাশির মানুষরা যে যেই কর্মই করছেন সেই কর্ম ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোকে কাটাবে এবং আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হবারও একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে অর্থাৎ যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তিরা একটি যোগ কিন্তু তৈরি করছে অপরদিকে শনি শনিও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি খুব বৃষরাশির জন্য একটি খুব ফেভারেবল প্ল্যানেট হচ্ছে শনি শনি বৃষরাশির জন্য রাজ্যকারী প্ল্যানেট এবং শনি এই রাশি অর্থাৎ প্রথম দিকে দু হাজার পঁচিশের প্রথম দিকে রাশি দশম ঘরের মধ্যে থাকলেও শনি কিন্তু একত্রিশে মার্চের পর থেকে শনি কিন্তু আপনাদের রাশির একাদশ ঘরের মধ্যে চলে যাবে এর ফলে কি লাভ হবে বা কি ক্ষতি হবে হ্যাঁ বছরের প্রথম দিকে শনি কিন্তু আপনাদের কর্মের মধ্যে পরিশ্রম বৃদ্ধি করাবে শনি কিন্তু আপনাদের কর্মের মধ্যে ছোটোখাটো ঝামেলা ঝুট ঝামেলা আনতে পারে তবে আপনি শনির শনির এটা ন্যাচারাল ফল শনি কিন্তু যে কোনো কর্মের মধ্যে কর্ম পরিশ্রম বৃদ্ধি করা বা খাটনি করিয়ে দেয় তো সেগুলো করতে কেউ চায় না কিন্তু শনির কিন্তু এটাই নেচার তাহলে শনি আপনাদের প্রথম রাশি মানে বছরের প্রথম দিকে শনি কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে এবং কর্মের ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করাতে পারে মনোমতো কর্মপ্রাপ্তিতে বাধা ক্রিয়েট করতে পারে এবং শনি কিন্তু ছোটোখাটো পারিবারিক সমস্যা পরিবার মধ্যে অশান্তি মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ বা মায়ের সঙ্গে কোনো কারণে মনোমালিন্য পড়াশোনার মধ্যে বাধা এগুলো কিন্তু শনি ক্রিয়েট করাবেই বছরের প্রথম দিকে তবে বছরের শেষ দিকে শনি কিন্তু আপনাদেরকে অনেক লাভ দেবে বছরের শেষ বলবো না মার্চের অর্থাৎ আমি যেটা বললাম একত্রিশে মার্চের পর থেকে শনি কিন্তু আপনাদের অনেক বেশি লাভ দেবে কীরকম লাভ শনি একাদশে চলে আসবে এবং একাদশ শনির একটি খুব ভালো জায়গা এই একাদশ ঘরের মধ্যে শনি এসে শনি কিন্তু আপনাদের আর্থিক উন্নতি করাবে এবং যতটা আপনি পরিশ্রমের দাম পাননি পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের দাম পাননি সেই পরিশ্রমের দাম কিন্তু আপনাকে দেবে এর সঙ্গে সঙ্গে শনি কিন্তু আপনাকে সঠিক মানুষ অর্থাৎ নিজের কাছাকাছির মানুষগুলোকে চিনতে সহযোগিতা করাবে এই একাদশ ঘরের মধ্যে এসে শনি কিন্তু আপনাকে সঠিক লাইনে নিয়ে আসবে এবং শনি কিন্তু আপনার মধ্যে যে চঞ্চলতা যে এন্টারটেনমেন্ট যে অনেকটা সময়কে নষ্ট করার যে প্রবণতা ছিল সেই জায়গাগুলো কিন্তু শনি ঠিক করাবে অটোমেটিক্যালি আস্তে আস্তে করে কারণ শনির ফল কিন্তু এক ঝটকায় পাওয়া যায় না শনি কিন্তু খুব আস্তে আস্তে করে ফল দেয় এবং পুরো গোড়া থেকে ভালো করার চেষ্টা করে শনি একাদশ ঘরের মধ্যে এসে আপনাকে অবশ্যই একটি ভালো কর্মপ্রাপ্তি করাবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে শনি কিন্তু অবশ্যই ভালো ফল দেবে অর্থাৎ তারা আউট অফ স্টেটে গিয়ে কাজকর্ম করতে পারতেন বিশ্বরাশির ক্ষেত্রে আউট অফ স্টেটে কাজকর্ম করলে শনি কিন্তু ভালো ফল দেবে এছাড়াও শনি কিন্তু অবশ্যই আপনাকে সাকসেস দেবে অনেকগুলো জায়গায় যেমন আপনি যদি কোনো বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রে শনি আপনাকে সাকসেস করবে এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘ দিন ধরে আপনি হয়তো কোনো লোন নিয়েছেন বা কোনো ধার বাকি রয়েছে সেটা শোধ করতে পারছেন না সেটাও কিন্তু আস্তে আস্তে করে শনি ব্যাপারটাকে রিকভার করবে কারণ শনি বৃহস্পতির ঘরে যখন চলে আসবে তখন কিন্তু অবভিয়াসলি এই শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবেই অপরদিকে রাহু রাহু মে মিন রাশির মধ্যে থাকবে যেটা আপনাদের রাশির একাদশ ঘরেতে এ কিন্তু রাহু কিন্তু উনিশে মে এর পর থেকে আপনাদের দশম ঘর অর্থাৎ কুম্ভের ঘরেতে চলে যাবে বহু বৃষ মানুষরা যাই বলুক না কেন তারা কিন্তু কম বেশি রাহুর ভালো ফল পেয়েছে কারণ এতদিন ধরে রাহু কিন্তু ইলেভেন্থ হাউসের মধ্যে ছিল তবে বছরের প্রথম দিকে একাদশ ঘরের মধ্যে রাহু থেকে অবশ্যই বৃষরাশির মানুষদেরকে হঠাৎ কিছু প্রাপ্তি করিয়ে দেওয়ার একটা চেষ্টা তো রাহু অবশ্যই করাবেন তবে সন্তানের সঙ্গে বিবাদ বা আপনি যদি বৃষরাশির মানুষ হন এবং আপনার যদি সন্তান থাকে তাহলে সন্তানের কোনো শারীরিক সমস্যা বা সন্তানকে নিয়ে টেনশন এগুলো ক্রিয়েট করিয়েছে তবে রাহু কিন্তু আপনাদের উনিশে মেয়ের পর থেকে কুম্ভ রাশির মধ্যে চলে গিয়ে এই রাহু কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি এবং আপনাদের মান সম্মান প্রাপ্তিতে বিশেষ সহযোগিতা পালন সহযোগী তা করবে কিন্তু যে সমস্ত বৃষরাশির মানুষেরা রাজনীতি করছেন যে সমস্ত বৃষরাশির মানুষরা কম্পিউটার মিডিয়া লাইন গ্ল্যামার দুনিয়াকে নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে তো এটি খুবই একটি ভালো যোগ তাদের উন্নতির যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে তাদের জন্ম ছকটাকে জন্মছকের মধ্যে যদি ভালো ভালো যোগ থাকে তাহলে পারে এই রাহু কিন্তু তাদেরকে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে রাহু কিন্তু আপনাদের দশম স্থানে এসে সরাসরি কিন্তু এই দশম স্থান থেকে এই রাহু কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টিও দেবে উনিশে মেয়ের পর থেকে সেই ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দিলে দু হাজার পঁচিশে মেয়ের পর আপনাদের কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে এবং কিছু কিছু মানুষ আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে হঠাৎ কিন্তু আপনার ক্যাসের প্রবলেম বা যে সমস্ত বৃদ্ধ মানুষেরা রয়েছে বৃষ তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়াকিবহাল হওয়া উচিত কারণ আপনাদের সুগারের স্টেজ কিন্তু বাড়িয়ে দিতে পারে অর্থাৎ সুগার নতুনভাবে ধরিয়ে দিতে পারে এবং আপনাদের কিন্তু গ্যাস রিলেটেড প্রবলেম স্ট্রোক হবার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করতে পারে তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন ঠিক একইভাবে উনিশে মে থেকে কেতু আপনাদের ঠিক রাশির চতুর্থ ঘরের মধ্যে চলে আসবে এই চতুর্থ ঘরের মধ্যে কেতু চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের বাস্তু দোষ ক্রিয়েট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাবে আপনি পরিবারকে নিয়ে বিভিন্ন টেনশন বা সমস্যার মধ্যে পড়তে পারেন এবং পরিবারের মানুষজনরাই আপনার সঙ্গে বিক্রে করলো বা খারাপ ব্যবহার করলো আপনি পরিবারের জন্য মানসিক দুঃখ পেলেন এরকমও ঘটনা কিন্তু ঘটবে যদিও বা বিশ্বরাসের মানুষরা কম বেশি পরিবারকে নিয়ে টেনশানই থাকে তবুও কিন্তু এই পরিবারের সঙ্গে আপনাদের কিন্তু বিবাদ লাগতেই পারে উনিশে মে এর পর থেকে উনিশে মে এর পর থেকে আপনি কিন্তু অবশ্যই সচেতন থাকবেন কারণ পরিবারের মানুষদের সঙ্গে খুব বেশি কথা না বলার খালে বাদ মধ্যে চলে আসতে হবে কারণ এমনি সেন্টিমেন্টাল হয় আর এদের পরিবাররা কিন্তু একটু উল্টো পাল্টা টানা কথাবার্তা বলে তো বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করবো দু হাজার পঁচিশ সালটি কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে যদি আপনারা কয়েকটি জায়গায় সাবধানতা অবলম্বন করতে পারেন মানুষ যদি আপনি হন এবং আপনি যদি দু হাজার পঁচিশটাকে একটি গোল্ডেন সময়ে পরিণত করতে চান তাহলে পরে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র এ ও দুবেলা কিন্তু করতে হবে এবং প্রত্যেক দিন সূর্য অর্ঘ দিতে ভুলবেন না তাহলে আপনি অনেক ভালো ফল পাবেন সূর্য অর্ঘ কেমন করে দেয় আমি একটি ভিডিও আপলোড করেছি আমার লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন সঠিক প্রসেস সূর্য অর্ঘ দেওয়া উচিত সূর্য অর্গের যে কি লাভ আছে আপনি না দিলে বুঝতে পারবেন না আপনি তিন মাস থেকে লাভ পাওয়া শুরু হয়ে যাবে আপনার অবশ্যই বৃষরাশির মানুষরা যদি আহ সকাল সন্ধ্যা শুক্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারে একশো আটবার করে তাহলে অনেক বেশি লাভ পাবে শুক্রদেবের বীজ মন্ত্র ওং দ্রাং দ্রিং শুক্রায় শুক্রায়নম এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে পরে দু সালটি সত্যিই আপনার জন্য একটি গোল্ডেন পিরিয়ডে পরিণত হয়ে যাবে এছাড়াও দেখুন এটি বার্ষিক রাশিফল নিয়ে বললাম চারটি বড় বড় প্ল্যানেটকে নিয়ে বললাম তবে এখনও পাঁচটি গ্রহ বাকি রয়েছে তবে সেই গ্রহগুলোর যে ফলাফল সেগুলো আমি এই দু হাজার পঁচিশে প্রত্যেক মাসে মাসিক রাশিফল করে সেই গ্রহগুলোর ফলাফল বলবো তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে আপনি পুরোপুরি জানতে পারবেন যে প্রত্যেকটি মাস আবার কেমন কেমন কাটতে চলেছে তো সেই ভিডিওটাও আমি দেব তো এখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার